বিকাশের সরকারি কালভার্ট বন্ধ করে মাছ চাষ, 801 ফসলি জমি পানিতে। ঐতিহ্যবাহী গৌরীপুর বাজারে এই প্রথম থ্রি স্টার মানের গ্রিন লিফ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হচ্ছে। আপনি কি নান্দনিক পরিবেশে সুস্বাদু চাইনিজ ও বাংলা খাবার খেতে চান? তাহলে আজই চলে আসুন গ্রিন লিফ রেস্টুরেন্টে। এখানে রয়েছে আধুনিক এবং মনোমুগ্ধকর পরিবেশে জন্মদিনের অনুষ্ঠান, পার্টি, গায়ে হলুদ ও যে কোনো অফিসিয়াল অনুষ্ঠান করার সুব্যবস্থা। গৌরীপুর বাজার, হোমনা রোডের পশ্চিম পাশে, দাউদকান্দি, কুমিল্লা। কুমিল্লা তিতাস উপজেলা কলাকান্দি ইউনিয়ন মাসিমপুর টুখানে বাড়ি সড়কের কালাচানকান্দি সরকারি কালভার্ট বন্ধ করে দিয়েছে কালাচানকান্দির সাবেক মেম্বার মোহাম্মদ ওমর আলী গ্যাংরা। সরেজমিনে গিয়ে জানা যায়, কলাকান্দি মীর বহরি, আফুসকান্দি, আলীচর, খানেবাড়ি, উত্তর মানিকনগর কয়েকটি গ্রামের বর্ষা ও বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য মাসিমপুর টু খানেবাড়ি সড়কের কালাচানকান্দি একটি কালভার্ট ছিল। সে কালভার্টটি বন্ধ করে মাছ চাষ করেছে মোহাম্মদ ওমর আলী মেম্বার গ্যাংরা, যার কারণে 800 বিঘা ফসলি জমি পানিতে। মৌসুমি সবজি চাষিরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন, এমনকি একটি অসহায় পরিবারের পেঁপে গাছ সহ বিভিন্ন ফলের গাছ পানির কারণে মরে গিয়েছে। কালভার্টটি বন্ধের কারণে পানি বেড়ে যাওয়ায় কালভার্টের আশেপাশে লিক হয়ে পানি নিষ্কাশন হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় সরকারি সড়কটি ভেঙে যেতে পারে। ওই এলাকার মৌসুমি কৃষকরা এই কালভার্টের মাধ্যমে পানি নিষ্কাশন চায়। এ বিষয়ে কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুল্লাহ বাহার টেলিফোনে সাংবাদিকদের বলেন, এটি ব্যক্তিগত জায়গা, জায়গার মালিক বন্ধ করে দিলে কিছু করার নেই। তাছাড়া কলাকান্দি সরকারি খাল ভরাট করে ফেলেছে, যার কারণে পানি নিষ্কাশন হচ্ছে না। পানি নিষ্কাশনের বিষয়ে বলতে চাইলে তিনি বলেন, আমি এখন এলাকায় নেই, বাড়িতে এসে বিষয়টি দেখে ব্যবস্থা নিব। কলাকান্দি, আমার কলাকান্দি, মীরবহরি, খানেবাড়ি, উত্তর মানিকনগর এই কয়েকটা গ্রাম ক্লাবিত এই পানির কারণে। আমরা যে জায়গায় এখন মূলা রবি সরিষা করতাম সে জায়গা আমরা নৌকা পাইতেছি। তা আমরা বারবার মানে এর জন্য চাপ দিতেছি যে সরকার কেন রাখলো এই কালপাটটা, যদি না রাখতো আমরা না যাইতাম এখানে। সরকার যেহেতু কালপাটটা রাখছে, আপনারা ক্লিয়ার করে দেন, তারপরে আমাদের পানি ইনশাল্লাহ নেমে যাবে। আমরা রবি ফসল যে যার মনে চায় আমরা ফসল দিব। সরকার চেয়ারম্যানের রাস্তা করার সময় কালপাট রাখছে এখানে কয়েকটা গ্রামের জমি। এখন তারা কালপাট বন্ধ করাতে কয়েকটা এলাকা, কয়েকটা গ্রামের জমি পানিতে বাঁচতেছে, এবং পানিতে এখন এই জমির মধ্যে লাল শাক, শাক সবজি সব কিছু ফসল করা হইতো। এখন নৌকা ছাড়া উপায় নাই, যেহেতু শাক সবজির এখানে ফসল দিত। এখানে আব্দুল্লা খান্দি, কলাখান্দি, খানেবাড়ি, মানিকনগর, ওই আলিশ্বর কয়েকটা গ্রামের কতদিন পূর্বে বিচার দিয়েছেন? 3 মাস এখন পর্যন্ত এটা সমাধান হয়নি। আমরা একটা বাড়িতে ঢুকেছি, এই পানি ওভারের কারণে একটা বাড়িরও অনেক পেঁপে গাছ, শাকসবজি গাছ নষ্ট হয়েছে। আসলে এই কালভার্টটা বন্ধ করছে কে, অথবা এটা কি ভবিষ্যতে খোলার কোনো চিন্তা ভাবনা আছে কি নাকি? এটা তো সরকারি জায়গা না, সরকারি হালর যেখানে আছে, খাল যেখানে আছে, আপনারা এইখান দিয়ে কালকাটিয়া পানি নামাইতে সুন্দর। তারা খাল টাল বইরা, বাড়ি ঘর কইরা, গড় জোগাড় কইরা হয় না, আমার এনতা চায় পানি নামাইছে। তাহলে খাল কই খাল, আমি তুমি এখন দেয় দিলাম খাল আছে। হ্যাঁ না, ম্যাপচারাও তো এখানে সরকার কিন্তু একটা কালভার্ট দিছে না, সরকার দিছে না, এটা এটা চেয়ারম্যানই দিছে। আমরা তো চেয়ারম্যান, তো চেয়ারম্যান কিন্তু সরকার, চেয়ারম্যান কিন্তু একটা স্থানীয় সরকার। আচ্ছা, যদি ও দিয়ে থাকে তাহলে সড়কের মধ্যে আমরা বান্ধছি, যদি আমি ঘুরেন দাম দিই আমার টাকা দিয়ে তখন কিনবো, যখন আমার গু আমার টাকা দিয়ে আর 40 টাকা দিয়ে আমি বান্ধি তখন কিনবো, তখন করার কী আছে? কোন নাহলে আমার কটা ট্যাগর চইব আমি ইরাত না দিই। জহিরুল ইসলাম পাশার তথ্য, ভিডিও চিত্র, এডেক্স রিপোর্ট, কুমিল্লা টিভি।